একেবারে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। জুনিয়র ডাক্তারদের চিঠি দিলেন এবার রাজ্যের মুখ্য সচিব। আজ ফের আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আলোচনায় আহ্বান জানানো হয়েছে। সন্ধে ৬টায় নবান্নে বৈঠকে যোগ দেওয়ার জন্য জুনিয়র ডাক্তারদের মুখ্য সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছে। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। এর আগে গতকাল আপনারা জানেন সন্ধে ৬টা বেজে ১২ মিনিটে স্বাস্থ্য সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছিল এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যার পদত্যাগ তারা দাবি করছেন তার তরফ থেকে চিঠি আসছে, অতএব তারা একেবারে যে আহ্বান জানানো হয়েছিল সম্পূর্ণ খারিজ করেছিলেন এবং নবান্নে বৈঠকে তারা যাননি জুনিয়র ডাক্তাররা। এইবার মুখ্য সচিবের তরফে চিঠি পাঠানো হয়েছে, মাঝে জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চিঠি পাঠিয়ে স্পষ্ট তাদের যা যা দাবি সেটা জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্য সচিব চিঠি পাঠিয়েছেন সন্ধে ৬টায় ১২ থেকে ১৫ জনের সদস্যের একটি প্রতিনিধি দলকে নবান্নে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দুটো ছবি দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রীকে জুনিয়র চিকিৎসকদের তরফে দেওয়া চিঠি, যেখানে তাদের দাবি অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং তারপর মুখ্য সচিবের তরফে চিঠি এসেছে জুনিয়র চিকিৎসকদের কাছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, তার মানে নবান্নের তরফে এটা দ্বিতীয় চিঠি, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, এই চিঠিতে আগের চিঠি থেকে কি বদল রয়েছে এবং কি বলা হয়েছে? মুখ্য সচিব বৈঠকে ডেকেছেন সন্ধে ৬টার সময়, কি বলা হয়েছে এই চিঠিতে জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে? দেখো, জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে স্পষ্টভাবে যেটা মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন যে আজকে আরো একবার তারা আলোচনার আহ্বান জানাচ্ছেন জুনিয়র ডাক্তারদের এবং তারা খুব সদর্থক এবং ফলপ্রসূ আলোচনা হবে এমনটা আশা করছেন এবং সন্ধে ৬টার সময় নবান্নে এসে ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দল এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন সেই মতন করে আহ্বান জানানো হয়েছে। তুমি জানো গতকাল ১০ জন প্রতিনিধিকে ডাকা হয়েছিল, ১০ জনের একটা প্রতিনিধি দল আসতে পারে বলে স্বাস্থ্য সচিব জানিয়েছিলেন তার ইমেলে, তার চিঠিতে, কিন্তু আজকে সেটা ১২ থেকে ১৫ সংখ্যাটা করা হয়েছে। কারণ জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে ১০ জনের প্রতিনিধি দলে কখনো তারা বৈঠকে অংশ নেবেন না। দ্বিতীয়ত, যেটা উল্লেখযোগ্য যে মুখ্য সচিব তার চিঠিতে লিখেছেন যে গতকাল তারা আহ্বান জানিয়েছিলেন স্বাস্থ্য ভবনের তরফে বৈঠকে বসার, কিন্তু জুনিয়র ডাক্তাররা তাতে সাড়া দেননি। তারপরে আজকে ভোরবেলা ৩:৪৯ জুনিয়র ডাক্তাররা যে ইমেল করেছিলেন মুখ্যমন্ত্রীকে সেটার প্রাপ্তি স্বীকার করেছেন মুখ্য সচিব তার এই চিঠিতে, এবং তারপরে সুপ্রিম কোর্টের রায়ের কথা উল্লেখ করেছেন চিঠিতে এবং বলেছেন যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল আপনাদেরকে গতকাল অর্থাৎ ১০ তারিখ বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে, কিন্তু আমরা আশা করছি যে ল অ্যাবাইডিং সিটিজেন হিসাবে আপনারা কাজে ফিরবেন। ৩২ দিন ধরে সাধারণ মানুষ আপনাদের মূল্যবান চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এরপরে মুখ্য সচিব যেটা লিখেছেন যে সবসময় আমরা অর্থাৎ রাজ্য সরকার তাদের তরফ থেকে আমি জানাচ্ছি যে আমরা সবসময় সদর্থক আলোচনার জন্য তৈরি রয়েছি এবং আপনাদের পরামর্শ আপনাদের বক্তব্য আমরা গুরুত্ব সহকারে দেখছি এবং যাতে স্বাস্থ্য ব্যবস্থা সামগ্রিকভাবে উন্নত করা যায় সেই জন্য এই আলোচনা জন্য আমরা সবসময় তৈরি আছি। এরপরেই মুখ্য সচিব একেবারে চিঠির শেষে যেটা লিখেছেন যে আরো একটি বার আমরা আমাদের তরফ থেকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আজকে সন্ধে ৬টার সময় ১২ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল নিয়ে আলোচনায় আসুন নবান্নে, এবং আমরা আশা করছি এই আলোচনা ফলপ্রসূ হবে এবং সদর্থক হবে। এইভাবেই চিঠিটা দেওয়া হয়েছে, কিন্তু এই চিঠিতে জুনিয়র ডাক্তাররা আজকে ৩:৪৯ ভোরবেলা যে চিঠি মুখ্যমন্ত্রীকে দিয়েছেন তাদের স্পষ্ট করে ১, ২, ৩ করে তাদের যে দাবিগুলো জানিয়েছিলেন সেই দাবির ক্ষেত্রে রাজ্য সরকার কি চাইছে বা কি বলবে বা কি কোনো পদক্ষেপ করবে কিনা সেই প্রসঙ্গগুলো কিন্তু মুখ্য সচিবের জুনিয়র ডাক্তারদের দেওয়া এই চিঠিতে উল্লেখ নেই। সুব্রজিৎ, একেবারে আমরা ৪টি ছবি এই মুহূর্তে দর্শকদের সামনে রেখেছি। এখনো পর্যন্ত ২৪ ঘন্টা পেরিয়ে গেল, আন্দোলনে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। এদিকে মুখ্য সচিব এই আলোচনা চেয়ে চিঠি দিয়েছেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে স্বাস্থ্য সচিব। গতকাল আপনারা জানেন সন্ধে ৬টা বেজে ১২ মিনিটে স্বাস্থ্য সচিব তার ইমেল আইডি থেকে চিঠি পাঠিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বৈঠকে বসার জন্য, যা খারিজ করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, এবং তার পাল্টা ৩:৪৯ একটা চিঠি জুনিয়র ডাক্তারদের তরফে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে গেছিল। এই ৪টে ছবি পাশাপাশি আপনাদের সামনে আমরা রেখেছি।